বন্দে মাতরম বন্দে মাতরম যুব মোর্চা যা মশাইকে বন্দে মাতরম চাপ্পর চাপ্পর ভারত মাতা কি প্রতি অনিক দাস মশাইকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করুন মশাইকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করুন কেউ যদি জোর করে গিয়ে গুন্ডামি করে তাহলে তার জন্য তো ত্রিপুরায় তো আইনের শাসন আছে, এখানে তো পশ্চিমবঙ্গ নয়। আর তাই যদি সেখানে গিয়ে কেউ গুন্ডামি করে তার জন্য আইন যথাযুক্ত ব্যবস্থা নেবে, আর তাইভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্ত ত্রিপুরাকে অশান্ত করার জন্যে পুরো ষড়যন্ত্র করে প্ল্যান করে ওখানে গিয়ে চক্রান্ত করে শান্ত ত্রিপুরাকে অশান্ত করা হচ্ছে। না, তৃণমূলের যে মার খাওয়ার ছবি ভিডিও দেখা যাচ্ছে সেগুলো কি সাজানো? পুরোপুরি নাটক দেখেছেন তো, এর আগেও বহু ক্ষেত্রে তারা নাটক করেছে, মুখ্যমন্ত্রী স্বয়ং এর কারিগর আছে, তাই জন্য সেখানে গিয়ে নাটক চলছে। কিছু আছে ত্রিপুরায় তৃণমূলের বলুন তো, চারটে লোক নেই বহিরাগত সব নিয়ে গিয়ে ওখানে গণ্ডগোল বাঁধাচ্ছে, ত্রিপুরার মানুষ মেনে নেবে না। আজকে ব্রাত্য কুণাল অভিষেক এরা যাচ্ছেন, চলে গেছে, তারা পৌঁছে গেছে, যেতেই পারেন। এর আগেও তো অভিষেক ব্যানার্জি গেছিলেন, যেতেই পারেন, কিন্তু গুন্ডামি করার অর্থ হচ্ছে ত্রিপুরাকে অশান্ত করার একটা পরিকল্পনা। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।